ছোট্ট পাটি সাইজ কে পাওয়া যাচ্ছে না এখন খুঁজে কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর অনেকদিন পরে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমি আজকে যাচ্ছি আলিপুরে ডুয়ার্স মেলাতে। তো চলো, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আর যারা আগে গেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা যেতে চাও তারাও কমেন্টে জানাবে। তো আমি আজকে ফার্স্ট যাচ্ছি ডুয়ার্স মেলায়, তো প্রথম এক্সপিরিয়েন্স সব তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, প্লিজ স্কিপ করো না, পুরো ব্লগটা অনেক মজা হতে চলেছে। সো উই আর রেডি, আমি আর নিকিতা, আরও সাথে অনেক লোকজন আছে। নিকিতা, তন্ময়, হাই বলে তোমার ব্লগে, সুমন আর গুড্ডু। কি ও কি উল্টা দিকে যায় কেন? আলটিমেটলি আমরা আলিপুর দুয়ারে পৌঁছে গেছি কোচবিহার থেকে, দীর্ঘ এক ঘন্টা জার্নি করার পর। আর আমরা চলে আসছি মেলার সামনে। কি এইসব বলে উঠতে হয়? তো এখানে টিকিট কাউন্টার, আর এখানে টিকিট কেটে তারপরে মেলায় ঢুকতে হবে। আজকে লাস্ট মেলা, আই থিঙ্ক। তো অনেক ভিড়। এখানে হলো 10 টাকা করে টিকিট পাঁচজনের। 10 টাকা করে টিকিট কেটে আমরা সবাই মিলে ঢুকে গেলাম মেলায়। আর মেলায় দেখলাম ওপেন মাঠ, মাঠের চারিপাশে বিভিন্ন ধরনের দোকানপাট, আর ছিল 3টে স্টেজ। 3টে স্টেজ কেন ছিল আমি ঠিক জানি না, যেহেতু এটা আমার প্রথম ডুয়ার্স মেলা। তো কেউ জানলে কমেন্টে জানাবে। এতটুকু মেলা দেখার জন্য 200 টাকা খরচ করে আসার কোনো মানে হয় না। ছোট্ট পাটি সাইজ ভাড়াইতে চলে গেলে 100 টাকা, তাও আবার এমনি পাবলিক গাড়িতে। যদি প্রাইভেট গাড়িতে আসতাম কি বলো? আমি দেখতে পাচ্ছি ওই সাইডে একটা স্টেজ, এই দিকে একটা স্টেজ, আবার ওই দেখ বাংলাদেশের ছাত্র দোকান বসছে। যাই হোক, বাংলাদেশের স্টলও আছে, আর মাঠের দুই সাইডে দোকান, আর ওপেন মাঠ। যাই হোক, প্রথমবার এলাম, ফার্স্ট এক্সপিরিয়েন্স। এইভাবে জল কেন দিচ্ছে? আবার বাংলাদেশের স্টলে আমি যাবো না, ঢুকবো না, এমনি সাইড দিয়ে যাই। এই দোকানে ওই জিনিস। তো আমরা এখন খেতে চলে এসেছি পেটুক বাবাতে, গন্ধরাজ রোল। আর নিকি গেছে হট ব্রেড খেতে অনেক দূরে, নিকিকে পাওয়া যাচ্ছে না এখন খুঁজে। তো আমরা গন্ধরাজ কাবাব রোল টেস্ট করছি। চিয়ার্স, চিয়ার্স নিকি। কেনাকাটা খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে। প্রায় 6:30 বাজে, বাড়ি যেতে অনেক লেট। 6:30 বেশি বাজে, বাড়ি যেতে অনেক লেট হয়ে যাবে। তো আমরা এখন ডুয়ার্স মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। সো গাইস, আফটার ভেরি লং টাইম, অ্যাকচুয়ালি আমরা ওই মেলা থেকে বেরিয়ে স্ট্যান্ডের দিকে না গিয়ে অপোজিট দিকে হাঁটছিলাম। তো ভেবেছিলাম যে গাড়ি পেয়ে যাব। তো যাই হোক, ইনভেস্টেসি বাসগুলো এত ভিড় ছিল যে ওই বাসে ওঠার ক্ষমতা তো আমাদের হয়নি। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু আলটিমেটলি গাড়ি পেয়ে গেছিলাম। তো ভালো মতো বাড়ি এসে পৌঁছে গেছি। তো অনেকটাই মানে শীতকাল বলে একটু প্রবলেম হলো, না হলে হয়তো গাড়ি পেয়ে যেতাম। যাই হোক, আমার ফার্স্ট ডুয়ার্স মেলার এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো ছিল। প্রথমে ভেবেছিলাম ছোট মেলা, যাই হোক পরে দেখলাম অনেকটাই জায়গা, আর ওই ডুয়ার্স মেলা এক্সপো মেলা দুটো মিলে অনেকটা বিশাল জায়গা ছিল। রাসমেলার থেকে তো ভালো, রাসমেলা তো অনেক বড় মেলা, মানে রাসমেলার সাথে আমি কম্পেয়ার করছি না, বাট রাসমেলায় যেটা না খুব ভিড় গিঞ্জি টাইপ হয়ে যায়, কিন্তু ডুয়ার্স মেলা একটু ফাঁকা ফাঁকা ছিল, ওপেন মাঠ, তো ওটা বেটার ছিল।
যাই হোক, এই ভিডিও এইটুকুই। আমাকে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটি অন রেখো। আর ডুয়ার্স মেলা যারা আগে গেছে তাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা যাওনি অবশ্যই ভিজিট করবে একবার গিয়ে। দেখা আছে নেক্সট ব্লগে, তাড়াতাড়ি বাই।